আদা একটি মশলা জাতীয় ফসল। বিভিন্ন ধরনের রোগ বালাই নিরাময়ও আদা ব্যবহার হয়। আদার বীজকে রাইজোম বা ক্লোন বলে। আধুনিক পদ্ধতিতে আদার এর ক্লোন চাষ করা গেলে অবশ্যই লাভজনক হবে। বর্তমানে আদার কিছু উন্নত জাত উদ্ভাবিত হয়েছে। মশলা গবেষণা কেন্দ্র শিবপুর বগুড়া গিয়ে সেখানে আধুনিক পদ্ধতিতে আদা চাষ হতে দেখা যায়। সেখানে গিয়ে জানা যায় যে বেলে দোআঁশ মাটি এবং উঁচু প্রকৃতির জমিতে আদার চাষ ভালো হয়। একই জমিতে বারবার আদা আবাদ করলে ফলন কমে যায়, সেজন্য প্রতি বছরই জমি পরিবর্তন করে আদার চাষ করা দরকার। সাধারণত মার্চ মাসে আদার ক্লোন রোপণ করতে হয়। তাছাড়া এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আদার চারা রোপণ করলেও ভালো ফলন পাওয়া যেতে পারে। এই ধরনের আবাদে রোগ বালাইও কম হয়ে থাকে। বীজ রোপণের পূর্বে গোবর সার প্রয়োগের পাশাপাশি হেক্টর প্রতি 250 থেকে 300 কেজি ইউরিয়া, 200 থেকে 250 কেজি টিএসপি এবং 175 থেকে 200 কেজি এমওপি প্রয়োগ করা ভালো। জমি তৈরি করে 60 সেন্টিমিটার দূরে দূরে বেড তৈরি করা হয়। এই বেডে 30 সেন্টিমিটার দূরে দূরে চারা রোপণ করতে হয়। আদার ক্লোন লাগানোর পূর্বে ছত্রাকনাশক দিয়ে শোধন করে নিলে ভালো হয়। মাটি শোধন করে নিতে পারলে আরও ভালো হয়। সাধারণত 9 থেকে 10 মাসে আদা সংগ্রহ উপযোগী হয়। আদা একটি অর্থকরী ফসল। এ ফসল চাষে প্রয়োজন মানসম্পন্ন আদার জাত। সঠিক নিয়মে সঠিক জাত ব্যবহার করে আদা উৎপাদন করলে আদা চাষ হতে পারে একটি অত্যন্ত লাভজনক কৃষি। এই আদা চাষটা প্রায় 20 বছর আমি আদা চাষ করতেছি। 20 বছর করতেছি বা আদা করতে করতে এ বছর এসে খুব সুন্দর আদা আছে। মশলা গবেষণ লোক লির ছাড়তেছে আদা। আদা আবাদ করি, মরিচ আবাদ করি, যে কোনো আবাদ করি আমি মশলা গবেষণ আসে। এই আদা তো গলা হলে নির স্যার খুব পরামর্শ দেয় বা ওষুধ পাতি দেয় বা তিনি আসে আদাতে আসে দেখে যায় কী করা লাগবে। আদা কিন্তু মশলা ফসলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফসল। একসময় আমরা বাংলাদেশ থেকে আদা কিন্তু বিদেশে রপ্তানি করতাম আমাদের চাহিদা পূরণ করার পরেও। আদা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ফসল, এটা প্রায় 1 বছরের মতো সময় লাগে। তো এখন কৃষক অনেক অ্যাডভান্স হয়ে গেছে যে তারা কিন্তু 1 বছর এই জমি ধরে রাখতে চায় না। তা আমরা কিন্তু সেখানেও কিছু প্রযুক্তি আমরা নিয়ে আসছি। আটা চাষের কিন্তু শর্ত আছে, যে প্রথম শর্ত হচ্ছে জমি অবশ্যই উঁচু হতে হবে, কারণ নিচু জমিতে পানি বেজে থাকলে আদা ফসল নষ্ট হয়ে যাবে বা আদার যে একটা রোগ হয় কাণ্ড বসা রোগ, এই কাণ্ড বসা রোগটা পানি বেজে থাকলে বেশি হবে। তো যার কারণে আমাদের জমিতে অবশ্যই উঁচু হতে হবে এবং একই বছর এক জমিতে করার পরে পরবর্তী বছর ওই জমিতে কিন্তু আদার চাষ করা যাবে না। যে 10 বিলো 10 মাস সিলেকশন করার পরে যে সমস্ত কৃষক ভাইয়েরা যে জমিতে আদা করবে তাদেরকে জমিতে আগেই চাষ দিয়ে তৈরি করতে হবে এবং সেটা মার্চ মাস থেকে করলে সবচেয়ে ভালো হয়। কারণ হলো যেহেতু মাটির মধ্যে রোগ থাকে, এই জন্য আমরা যদি শুরুতেই মার্চ মাসে মাঝামাঝি অবস্থায় জমিটাকে খুলে রেখে দিই তাহলে সূর্যের প্রখর তাপে এখানে যে সমস্ত ক্ষতিকর জীবাণু আছে সেগুলো কিছুটা নষ্ট হয়ে যায়। মাটি শোধনের ওষুধ দিতে হবে, তারপরে সার টার যেগুলো আছে সেগুলো দিয়ে জমি তৈরি করার পরে এখানে আদা লাগাতে হবে। লাগানোর সময়ের উপরে একটা প্রভাব ফলনে পড়বে, সেটা হচ্ছে যদি আমরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আদা লাগাতে পারি তাহলে আদা কিন্তু সবচেয়ে বেশি ফলন পাওয়া যাবে। এটা মে মাস পর্যন্ত অনেকেই লাগায় কৃষকের ভাইরা। যত দেরিতে লাগাবে তত ফলন কমবে। দেরিতে লাগালে সমস্যা হচ্ছে যে আমাদের দেশে অগাস্ট সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাত বেশি হয়। বৃষ্টিপাত বেশি হওয়ার পূর্বেই আদাটাকে যদি আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন করে নিতে পারি তাহলে এই বৃষ্টিপাত হলেও তখন আর এই কন্দ পচা রোগ যে সেটা কিন্তু প্রতিরোধ করতে পারবে। কিন্তু দেরিতে লাগালে গাছ দুর্বল থাকলে তখন কিন্তু এই রোগটা তাড়াতাড়ি ছড়াবে। এই জন্য আমরা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আদা লাগাতে পারবো। লাগাতে পারলেই সবচেয়ে ফলন বেশি পাওয়া যাবে এবং এটা আপনার রোগ বালাই কম হবে। আমরা কৃষক ভাইকে পরামর্শ দিই যে যে বীজটা আপনারা ব্যবহার করবেন এই বীজটা 75 দিন থেকে 90 দিনের মধ্যে আবার উঠে বিক্রি করা যায়। কারণ 75 দিন 90 দিন পর্যন্ত গাছ এখান থেকে খাবার নেবে, এরপরে তার খাবার এখান থেকে নেওয়ার প্রয়োজন হবে না এই আদার বীজ থেকে। সেক্ষেত্রে কিন্তু তার 80% টাকা উঠে আসে। এটা কিন্তু একটা সুন্দর একটা সিস্টেম। এবং আরেকটা হচ্ছে যে বীজগুলো যখন আমরা লাগাবো এই বীজগুলোর সাইজটা কী হবে এটার উপর ফলন নির্ভর করবে। আমরা সচরাচর কৃষককে বলে থাকি যে আপনারা 45 থেকে 50 গ্রাম পর্যন্ত বীজ নেবেন এবং এই আকারের বীজ যদি আপনারা নিয়ে লাগাতে পারেন জমিতে তাহলে সবচেয়ে ফলন বেশি পাবেন। অনেক কৃষক হয়তো 20 গ্রাম বা 25 গ্রাম বীজ লাগায়, তার কিন্তু অন্য অন্য সব খরচের সমান, শুধু বীজের দামের পার্থক্যের কারণে তার ফলনটা জাস্ট ডবল হবে। যে কৃষক ভাই 20 গ্রাম বা 25 গ্রাম লাগাবে আর যে 40 গ্রাম বা 45 গ্রাম বা 50 গ্রাম লাগাবে তার কিন্তু ফলন
জাস্ট ডবল হয়ে যাবে। সব কিছু কিন্তু তার সমান, কিন্তু শুধুমাত্র বীজের সাইজের কারণে তার ফলনটা জাস্ট অর্ধেক বা ডবল হয়ে যাবে। আপনি যদি মালচিং করে দেন আদা লাগানোর সঙ্গে সঙ্গে, যদি আমরা ধানের খড় বা কচরি পানায় বা গাছের লতা পাতা দিয়ে যদি আমরা জমিটাকে ঢেকে রাখতে পারি, তাহলে দুইটা কাজ হয়। একটা হলো যে আগাছা হয় না, এখানে নিড়ানি খরচটা কমে যাবে। এইভাবে যদি মালচিং করে দেওয়া হয় তাহলে কিন্তু উৎপাদন খরচ কমে যাবে, প্লাস বীজটা তার থেকে গাছ বের হবে। আমাদের আরেকটা সাজেশন থাকে কৃষক ভাইদের জন্য, যে আপনি আদা করলেন, এই যে আপনার যে এক বছর জমিটা ধরে রাখতেছে, এখানে সাথী ফসল হিসাবে আপনি অনেক কিছু করতে পারবেন।